আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা মোটামুটি সবাই অবগত আছি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তারা তাদের নির্ধারিত হোটেল ছাড়া অন্য কোনো হোটেল অ্যাকসেপ্ট করছে না। যারাই অন্যভাবে হোটেল বুকিং করে তাদের কাছে গিয়েছেন টিকিট পরিবর্তন করার জন্য, তাদেরকে আবারও নতুন করে হোটেল বুকিং করতে হয়েছে। দেখুন, সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অনেকেই চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন, অফার দিচ্ছেন, আর সেই অফার দেখে অনেকেই কিন্তু হোটেল বুকিং করে টিকিট পরিবর্তন করানোর জন্য যাচ্ছেন বা যাবেন। তাদেরকে বলছি, দেখুন, আপনি ভুল করেও না জেনে কারো মাধ্যমে হোটেল বুকিং করবেন না। এতে আপনি দুইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রথমত, যার মাধ্যমে আপনি হোটেল বুকিং করাচ্ছেন তাকে কিন্তু আপনি চিনেন না, সে হয়তো আপনার সাথে চিটিংবাজি করতে পারে। দ্বিতীয়ত, আপনার হোটেল হয়তো বা এয়ারলাইন্স কোম্পানি অ্যাকসেপ্ট নাও করতে পারে, নাও করতে পারে বলতে করছে না অলরেডি। তাই আপনাদেরকে অনুরোধ করব যে বাহির থেকে হোটেল বুকিং করার আগে অবশ্যই এয়ারলাইন্স অফিসে যাবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, তথ্য সংগ্রহ করবেন, তারপরে গিয়ে আপনি বাহির থেকে হোটেল বুকিং করার চেষ্টা করবেন, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। আমরা যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানাচ্ছি। এখন পর্যন্ত সৌদি এয়ারলাইন্স এবং বিমান শুধুমাত্র তাদের নির্ধারিত হোটেল ছাড়া অন্য কোনো হোটেল তারা অ্যাকসেপ্ট করছে না। তারা লিঙ্কও শেয়ার করে দিয়েছেন, বিমান অলরেডি তারা একেবারে ডিসপ্লেতে তাদের লিঙ্কটা দিয়ে রেখেছেন যে যারাই হোটেল বুকিং করবেন তাদেরকে এই লিঙ্কের মাধ্যমে হোটেল বুকিং করতে হবে। এবং সৌদি এয়ারলাইন্সও কিন্তু হলিডে ইনের অফিসিয়াল ওয়েবসাইট তারা পাবলিশ করে রেখেছেন, তারাও বলছেন যে তাদের নির্ধারিত হোটেল বুকিং করার জন্য। তাই আপনি অন্য মাধ্যমে হোটেল বুকিং করে বেজালে পড়বেন না, ঝামেলায় পড়বেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন। অনুরোধ থাকবে, হোটেল অবশ্যই বুকিং করবেন, তবে বিমানের সাথে যোগাযোগ করে তাদের থেকে লিস্টটা নেবেন, তারা যে হোটেল বলবে আপনি সেই হোটেলটায় বুকিং করার চেষ্টা করবেন, অথবা সরাসরি তাদের মাধ্যমে হোটেলটা বুকিং করার চেষ্টা করবেন। অন্যভাবে হোটেল বুকিং করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শতভাগ নিশ্চিত। যারা নিজ দায়িত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য হোটেল বুকিং করবেন তাদেরকে বিমানের হলিডেজ ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং করতে হবে। তার জন্য আপনাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে হলিডেজ ওয়েবসাইটটি খুলতে হবে। প্রথমেই আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করেই আপনি কিন্তু আপনার ভিতরে যে প্যাকেজটা আছে সেটা দেখতে পারবেন এবং আপনার পছন্দের প্যাকেজটা আপনি চুজ করতে পারবেন। দাম্মাম, রিয়াদ এবং জেদ্দার জন্য বিমান তাদের হোটেল বুকিংয়ের সিস্টেম রেখেছে, অপশন রেখেছে, আপনি তিন শহরের যে কোনো একটা শহরের জন্য হোটেল বুকিং করতে পারবেন। খেয়াল রাখবেন, বিমানের শর্ত হলো হোটেল বুকিং করার আগে অবশ্যই আপনাকে PCR টেস্ট করাতে হবে। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে নিজ দায়িত্বে হোটেল বুকিং না করে সরাসরি বিমানের মাধ্যমে হোটেল বুকিং করান, এতে আপনি অনেকটাই নিশ্চিত থাকবেন। ইনক্রেস কোনো কারণে সমস্যায় পড়লে আপনি তাদেরকে এই বিষয়টি দায়ভার দিতে পারবেন এবং তাদের মাধ্যমে সমাধান করাতে পারবেন। যখন আপনি নিজ দায়িত্বে কোনো হোটেল বুকিং করবেন সেক্ষেত্রে আপনি অনেকটাই সমস্যার মুখোমুখি পড়তে পারেন, কারণ এই মুহূর্তে কোন সময় কোন দেশ কোন সিদ্ধান্ত নিয়ে বসে বা কোন এয়ারলাইন্স কোম্পানি কোন সিদ্ধান্ত নেয় সেটা বলাটা প্রায় মুশকিল। তার জন্য আমরা সবসময় বলে থাকি যে সরাসরি এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট কিনুন এবং সরাসরি এয়ারলাইন্সের মাধ্যমে আপনাদের হোটেলটা বুকিং করান। সৌদি এয়ারলাইন্সও তাদের নিজস্ব ওয়েবসাইট রেখেছে, সৌদি এয়ারলাইন্সে চাইলে আপনি তাদের ওয়েবসাইটের মাধ্যমে নিজ দায়িত্বে হোটেল বুকিং করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, ভুল করেও কোনো দালালের মাধ্যমে বা লোকাল কোনো অফিসের মাধ্যমে হোটেল বুকিং করাতে যাবেন না, এতে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। আবারও সতর্ক করছি, কারণ অনেকেই পড়েছে, আমাদের কাছে অভিজ্ঞতা আছে, বিদায় আপনাদেরকে জানাচ্ছি, কারণ অনেকেই এই ধরনের হোটেল বুকিং করে পরবর্তীতে আবারও নতুন করে তাদেরকে হোটেল বুকিং করতে হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।